আসসালামু আলাইকুম দিনাজ কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের জন্য, চিকেন চিলি। এই রেসিপিটা খুবই অসাধারণ, সামান্য কিছু উপকরণ দিয়ে বাসায় তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটা। আর যদি হয় সেটা ফ্রাইড রাইসের সাথে, তাহলে তো খেতে অসম্ভব সুস্বাদু মজাদার রেসিপিটা। আর এই চিকেন চিলিটা আপনারা রুটি, পরোটা বলুন আর পোলাও বলুন, সাদা ভাতের সাথে বলুন, সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন। দেখুন কতটা ইয়াম্মি লাগছে, কি মনে হচ্ছে না এখনই খেয়ে ফেলি? তাহলে আজকে বাসায় তৈরি করে ফেলুন এই চিকেন চিলি রেসিপিটা। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর চলুন দেখে আসি আমার এই রেসিপিটা তৈরি করতে আমার কী কী লেগেছে আর কী কী উপকরণ দিয়ে আমি এটা তৈরি করছি। আমি এখানে 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। এখানে চেষ্টা করুন বেস্ট পিসটা নেওয়ার। এখানের মধ্যে আমি ছোট ছোট করে কিউব করে আমি কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি আদা রসুনের পেস্ট দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ লাল গুঁড়া মরিচের গুঁড়া, 1/2 টিস্পুনের মতো লবণ, লবণটা আপনাদের স্বাদ মতো দেবেন। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে সয়া সস দিলাম। আর 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলাম এখানে। যদি কারো বাসা কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 2 টেবিল চামচ চালের গুঁড়া দিবেন। দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে 1 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। চেষ্টা করবেন তৈরি করার আধা ঘন্টা আগে হলো এটাকে ম্যারিনেট করে রাখতে, তাহলে ভেতরে মশলাগুলো আর প্রবেশ করবে আর খেতেও খুবই ভালো লাগবে। আমি ফিরে এলাম 1 ঘন্টা পরে। আমি চুলায় একটা পাত্রে প্যানে আমি একটা তেল দিয়ে দিয়েছি, তেলটা পরিমাণ মতো। আমি এটাকে ডিপ ফ্রাই করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে, সামান্য বেশি গরম করবেন না, বেশি হালকা গরম যখন হয়ে যাবে তখন আপনার মুরগির পিসগুলো দিয়ে দিবেন। এক পাশ হয়ে এলে দেন তারপরে উল্টে দিবেন। এরকম করে কালার যখন চলে আসবে দেন তখন সেটাকে উল্টাবেন। ভেতরে জুসিনেসটা যেন নষ্ট না হয় সেটাও খেয়াল রাখবেন, ওভার ফ্রাই করতে যাবেন না। আমার ফ্রাই করে হয়ে গেছে, আমি এখন সবগুলো তুলে নিচ্ছি। আমি অফ ক্যামেরা সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি যে তেলগুলো দিয়ে চিকেন ফ্রাই করেছি সেই তেলটাই আমি এখানে ছেঁকে, ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ আমি ফালি করে খুলে নিয়েছি কেটে কেটে। দেন এখানে একটা বড় সাইজের গাজর, আর এখানে 2টা বরবটি আর কাঁচামরিচ। যেহেতু কাঁচামরিচের পরিমাণটা আমার এখানে বেশি, সেক্ষেত্রে আমি এটা বলছি না, আপনাদের পছন্দ মতো দিবেন। যদি কেউ ঝাল খেতে পছন্দ কম করেন তাহলে কম দিবেন। আমি 1 টেবিল চামচের পরিমাণ একটু বেশি আমি এখানে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মানে একটা ভালো একটা সুন্দর একটা এরোমা যখন আসবে দেন তখনই আমি বাকি উপকরণগুলো দিয়ে দিলাম। নিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। অবশ্যই চাইনিজ রান্নাগুলোতে আপনার চুলার আঁচটা হাই হিটে থাকবে, সেক্ষেত্রে হাই হিটে রাখার চেষ্টা করবেন, লো হিট করবেন না, তাহলে কুক বেশি হয়ে যাবে সবজিগুলো। এখানে 1 টেবিল চামচ আপনার চিলি সস বাসায় তৈরি করা, আর এখানে টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম এটা ঝালের পরিমাণটা বাড়ানোর জন্য।
একটু ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে অনবরত নাড়তে হবে সামান্য কিছু পরপরে। এখানে আমি হাফ কাপের মতো পানিতে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, মিক্স করে রেখেছি। যদি প্রয়োজন হয় পানি আমি আরও এখানে আরও অ্যাড করব। এখানে আমি এখন চিকেনগুলো দিয়ে দিলাম। আমি এখানে সামান্য পরিমাণ সয়া সস দিচ্ছি আর একটু। এখানে আপনারা খেয়াল করেছেন কি না, আমি লবণটা এখনও দিই নাই, লবণের পরিমাণটা আমি বুঝে শুনে দেবো, যেহেতু আমার সব এখানে রান্না হচ্ছে লবণের পরিমাণ সব গুলো রাখা। কর্নফ্লাওয়ারটা আমি এখন দিয়ে দিলাম। এখানে প্রয়োজন হলে আমি একটু পানি ব্যবহার করব। একটু নেড়েচেড়ে দিচ্ছি, দেখুন গ্রেভিটা বেশি হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিয়েছি। আর সবার শেষে আমি একটু লবণ দিয়ে দিলাম। আপনারা যতটুকু গ্রেভি খেতে পছন্দ করেন ততটুকু গ্রেভি করবেন। এখানে বেশি আপনার ঝোল রাখলে আপনার এটা খেতে ভালো লাগে না, তাই চেষ্টা করবেন আপনার পছন্দ মতো রাখার জন্য। আমি যেভাবে তৈরি করছি সেটা ভেবে সেইভাবে তৈরি করার জন্য। আর সবার শেষে আমি এখানে আরও একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু চাইনিজ খাবারে সবসময় চিনি ব্যবহার করা হয়, আর একটু চিনিটা দিলে এদের স্বাদটা আরও একটু বেশি বেড়ে যায়। একটু চেক করে দেখবেন সব কিছু ঠিক আছে কি না। হ্যাঁ, আমার কাছে সব কিছু ঠিক আছে মনে হয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন চিলি রেসিপি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, খেতে অসম্ভব মজা হয় রেসিপিটা। যদি হয় ফ্রাইড রাইসের সাথে তাহলে তো কোনো কথাই নেই। চেষ্টা করবেন এই রেসিপিটা আপনার ফ্রাইড রাইসের সাথে তৈরি খাওয়ার জন্য, অথবা পরোটার সাথে, সব কিছুর সাথে খেতে ভালো লাগে, তবে ফ্রাইড রাইসের সাথে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। এটার রেসিপি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ফ্রাইড রাইসের রেসিপিটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি আবারও বলছি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে সাথে সাথে সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঘরের বাইরে কম হওয়ার চেষ্টা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।